আমাদের মাননীয় এমপি সাহেব হাজির হয়েছেন। আমাদের মাননীয় এমপি সাহেব এসেছেন। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এমপি ঢাকা 19 এবং সাধারণ সম্পাদক আশুলিয়া থানা আওয়ামী লীগ মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক জনাব মঞ্জুরুল আলম রাজীব চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং সেই সাথে অন্যান্য বিশেষ অতিথি মন্ডলী বিশেষ অতিথি জনাব মোহাম্মদ পারভেজ দেওয়ান চেয়ারম্যান পাঠালিয়া ইউনিয়ন পরিষদ, জনাব সৈয়দ আহমেদ সুমন ভূঁইয়া চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, জনাব ইমতিয়াজ উদ্দিন আহমেদ সভাপতি ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ, জনাব এএফএম সাহেব হুসেন ইনচার্জ আশুলিয়া থানা, বিজয়ী জনাব আল শাহরিয়ার আহমেদ ব্যবস্থাপনা পরিচালক ইন্ডেক গ্রুপ, জনাব শরীফ মোহাম্মদ মর্তুজা আহসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাভার ঢাকা, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল সভাপতি ধামসুড়া ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ মতিউর রহমান মতিন সাধারণ সম্পাদক ধামসুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকলকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গাইজুরা গমন উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বডি সম্মানিত সভাপতি জনাব মানামুল হক বলছে। সামনে জায়গাটা খালি করে আমাদের দর্শক মন্ডলী অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা দ্রুত ডিসপ্লে শুরু করব, কারণ এক ঘন্টার ডিসপ্লে আমরা দ্রুত শুরু না করলে শেষ করতে পারবো না। আপনারা দর্শক মন্ডলী যারা আছেন সবাই নিজ নিজ আসনে বসে যান, আমরা এক্ষুনি আমাদের ডিসপ্লে শুরু করব। স্কাউটরা